হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আর মাত্র 15 ঘন্টা আছে বাইন্যান্স লঞ্চ বলে, তারপরেই হচ্ছে হ্যামস্টার লঞ্চ হয়ে যাবে। ওইটা একটা টাইম দিবে এবং হ্যামস্টার লঞ্চ হয়ে যাবে। এখন লঞ্চিং হওয়ার সাথে সাথে যদি আপনি সেল না করেন বা সেলিং প্রসেসটা যদি আপনি না বুঝেন কখন আপনি সেল করবেন, তখন আপনার লস হইতে পারে। যেখানে যেখানে আপনি পাওয়ার কথা 50 ডলার, ওইখানে হয়তো আপনি $20-25 পাবেন। সো এইখানে আপনার সেলিংটা কখন করবেন এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট জানা আপনার জন্য। ওই জিনিসটা যদি প্রপারলি না জানেন আপনার অনেক বেশি লস হবে। এই প্রসেসটা জানতে গেলে আমরা অনেক কাজ করছি। নিউ লিস্টিং কয়েন মানে যে কয়েনগুলো হচ্ছে নতুন লিস্টেড হই, ওই কয়েনগুলো কখন সেল করতে হয়, কীভাবে সেল করতে হয়। অনেকে ডক্স কয়েন বা নট কয়েন উপরে বাই করে, অনেকে এখন ফাইসে আছে, বাট আমরা এক্স্যাক্টলি বলে দিই আপনারা কখন বাই করবেন, কোথায় বাই করবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, এইটার মধ্যে আমরা এক্সপ্লেন করার ট্রাই। হ্যামস্টারের 15 ঘন্টা পর হ্যামস্টারের লঞ্চ পুল শেষ হয়ে যাবে এবং তারপরে হ্যামস্টার কয়েন আলটিমেটলি লিস্ট হবে। আমরা হ্যামস্টার কয়েন লিস্ট হলে আমাদের লাইভে যাবো এবং আমরা বলবো কখন কীভাবে সেল করতে পারেন। এখন আমরা জানার ট্রাই করবো আসলে কোন প্রাইসে সেল করতে হয়। সো নিউ যে লিস্টিং হয়েছে যে প্রজেক্ট, ওইটার নাম হচ্ছে ক্যাটিজেন। এখন ক্যাটিজনের যদি আপনি ক্যালকুলেশন করেন, ক্যাটিজন লঞ্চিং হওয়ার পরে কী হয়েছে, ক্যাটিজনের যদি আপনি চার্টটাকে আরও নেরো করেন, প্রথমে কী হয়েছে, লঞ্চ হয়েছে, লঞ্চ হওয়ার পরে মার্কেটটা পাম্প করে উপরে গেছে, উপরে যাওয়ার পরে কিছুটা নিচে আসছে, আসার পরে এখানে সাপোর্ট বানাইছে, দেন এখান থেকে আবার মার্কেটটা আলটিমেটলি উপরে গেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এইখানে যদি সেলটা না করতেন, এইখানে যদি সেলটা না করেন, হোল্ড করে রাখছেন, এখন দেখেন প্রাইসটা কই আসছে, এখন দেখেন প্রাইসটা কই আসছে, একদমই নিচে আসছে। তার মানে আপনার যেখানে ক্যাটিজেন থেকে $10 পাওয়ার কথা, ওইখানে আপনি পাইতেন মাত্র $5, কারণ আপনি জানেন না কখন সেল করতে হবে। সো ওই জিনিসটা জানার জন্য আপনার প্রথমে বুঝতে হবে যে মার্কেট ক্যাপ। বাইন্যান্সের মধ্যে যে কয়েনগুলো লিস্টেড হয়, এই কয়েনগুলোর মার্কেট ক্যাপ অনেক বেশি থাকে, কিন্তু তুলনামূলক যদি আপনি ক্যালকুলেশন করেন, ক্যাটিজেন কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে $234 বিলিয়ন, যেটা বাইন্যান্সের মধ্যে আহামরি বিষয় না। বাইন্যান্সের মধ্যে যে কয়েনগুলো লিস্টেড হয়, ওই কয়েনগুলোর মধ্যে 100 মিলিয়ন 200 মিলিয়নের মার্কেট ক্যাপ অটোমেটিক্যালি চলে আসে। বাট ক্যাটিজেন কয়েনটা অনেক ভালো একটা কয়েন, ক্যাটিজেন প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট, কয়েন বেজের সাথে পার্টনারশিপ করার মতো একটা প্রজেক্ট, ওই প্রজেক্টের মার্কেট ক্যাপ $230 মিলিয়ন, এটা মানা যায় না। এখন প্রথমে কী হয়, মার্কেটটা আলটিমেটলি পাম্প করে, পাম্প করার পরে কী হয়, অনেকে সেল করে দেয়। যারা এয়ারড্রপ থেকে পাইছে বা যারা ইনভেস্ট করছে আগে, প্রাইভেট ইনভেস্টর, তারা কী করে, উপরে আলটিমেটলি সেল করে। যখন সেলিং প্রেশার ক্রিয়েট হইতে থাকে তখন আলটিমেটলি প্রাইস কী করতে, নিচে নামতে থাকে, কারণ সেলিং প্রেশার বেশি হলে প্রাইসের ডিমান্ড কমতে থাকে। যেমন কোনো একটা জিনিস যখন বেচার ডিমান্ড বেশি হয় তখন প্রাইসটা আলটিমেটলি কমতে থাকে, বায়াররা ওই রকম অ্যাক্টিভ থাকে না। সেম টু সেম এটার মধ্যে হয়েছে, বায়াররা আলটিমেটলি অ্যাক্টিভ না, সো মার্কেটটা নিচে নেমে গেছে। এখন এখানে সাপোর্ট করা স্টার্ট করছে, তার মানে এখানে কিছু সেলিং হচ্ছে, হইতেছে, আবার কিছু বাইংও হইতেছে, বায়াররা আবার অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এখানে একটা সাপোর্ট বানাচ্ছে। এই জোনটাকে আমরা অ্যাকুমুলেশন জোন বলি, যেখান থেকে আপনারা আলটিমেটলি বায়াররা অ্যাক্টিভ হয়, যেখান থেকে নতুন বায়াররা লবি আসে এবং বাই করা স্টার্ট করে। যেমনটা হয়েছে সব কয়েনের মধ্যে হয়, প্রাইভেট ইনভেস্টররা যখন বের হয়ে যায় তখন বায়াররা আবার মার্কেটের মধ্যে আসে, আসার পরে আবার বাইং করা স্টার্ট করে, ওদের দেখা দেখি আরো বাইং লবি আসে, তারা বাই করার ফলে কি করে, আলটিমেটলি মার্কেটটা উপরে চলে যায়, যেটা এই কয়েনটার মধ্যে হয়েছে। সো এখানে প্রাইস ছিল হচ্ছে $82-81, আর এখানে তারপরে গেছে হচ্ছে অলমোস্ট $1-এর আশপাশে, অলমোস্ট $1 ক্রস করলে, অলমোস্ট $1-এর আশপাশ। তো মোটামুটি আমরা ধরতে পারি 30%-এর মতো, 30%-এর মতো প্রফিট ইজ নট জোক। যারা হ্যামস্টার কয়েন পান না ইয়ারড্রপে বা যারা পান না, তারা এই পন্থাটা ইউজ করতে পারেন। আপনারা কী করবেন, যখন মার্কেটটা নিচে আসে স্টেবল হবে, সাপোর্ট বানাবে, তখন আলটিমেটলি আপনি বাই করবেন, কারণ লবি তো বের হয়ে গেছে, কারণ যারা বায়ার ছিল বা প্রাইভেট ইনভেস্টর যারা ইয়ারড্রপে ফ্রিতে পেয়েছে তারাও সেল করে বের হয়ে গেছে। আপনি কী করবেন, ওই জোনটা থেকে বাই করবেন এবং একটা নির্দিষ্ট জোন উপরে গেলে আলটিমেটলি আপনি সেল করবেন। 10%-20% প্রফিট আপনার হয়তো বা 20-30 মিনিটের ভিতরে ইজিলি আপনি পাওয়া যেতে পারেন। আরেকটা মেজর ফ্যাক্টর প্রাইস ড্রপ দেওয়ার বা প্রাইস পাম্প করা লঞ্চিং হওয়ার পরে, ওইটা হচ্ছে মার্কেট ক্যাপ। যদি হ্যামস্টারে মার্কেট ক্যাপ $2 বিলিয়ন দেয়, তাহলে এটার প্রাইস অনেক তাড়াতাড়ি ড্রপ করবে। কারণ আপনি চিন্তা করেন, আমি তো চাইলেই একটা কোম্পানি, ধরেন একটা কোম্পানি প্রতিদিন প্রতি বছরে 100 কোটি টাকার বিজনেস করতেছে, আমি ওই কোম্পানির মূল্য ১,00,000 কোটি টাকা দিয়ে দিলাম, তাইলে তো ওইটা জাস্টিফাই হলো না। সেম টু সেম হ্যামস্টারে যে মার্কেট ক্যাপ, এটা $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন মার্কেট ক্যাপের ভিতরে হইতে পারে, এর বাইরে হইলে ওইটা জাস্টিফাই হবে না। যখন জাস্টিফাই হবে না তখন বড় বড় সেলাররা শর্ট সেলিং শুরু করবে, তারা বুঝতে পারবে যে এটা জাস্টিফাইড প্রাইস না, এই প্রাইসটা সাস্টেন করবে না, তখন তারা শর্ট করা শুরু করবে, তখন সেলিং প্রেশার আসবে। সেলিং প্রেশার আসলে আলটিমেটলি প্রাইসটা অনেক ক্রেজিলি ড্রপ করবে, যেটা নট কয়েনের মধ্যে হয়েছে। আপনারা যদি নট কয়েনের মধ্যে খেয়াল করে দেখেন, নট কয়েনের মার্কেট ক্যাপ অলমোস্ট $3 বিলিয়ন আশপাশ চলে গেছে। আমরা যদি সার্চ করি নট কয়েনের ব্যাপারে, $3 বিলিয়ন মার্কেট ক্যাপে অলমোস্ট চলে গেছিলো, তারপরে এটা আলটিমেটলি অনেক অনেক ডাউন দিচ্ছে। দেখেন আপনি চিন্তা করেন,
নটকয়েনের মার্কেট ক্যাপ $3 বিলিয়ন চলে গেছিল, এই যে $3 বিলিয়ন চলে গেছিলো লিটারালি। দেন ওইখান থেকে এখন দেখেন কি অবস্থা, এখন দেখেন অনেক অনেক নিচে চলে আসছে। সো ওই জিনিসটাও ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তারপরে আপনার আলটিমেটলি ট্রেড সেট আপ করতে হবে, বা তারপরে আলটিমেটলি আপনার সেল করতে হবে। আপনারা যদি চান অবশ্যই আমরা লাইভে যাবো কালকে, যখন লঞ্চ হবে তখন আমরা লাইভে যাবো, কখন গিয়ে সেল করবো ওইটা আমরা বলবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রামে আসবেন যদি বেটার প্রাইস পাইতে চান, যদি প্রফিট করতে চান।